আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, তামান্নাম। লিবিয়ার পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে পাঠানো বাংলাদেশ সরকারের ত্রাণ পৌঁছেছে দেশটিতে। স্থানীয় সময় শুক্রবার লিবিয়ার হিউম্যানিটেরিয়ান রিলিফ এজেন্সির কাছে ওষুধ ও শুকনো খাবারসহ বাংলাদেশের ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসান মোহাম্মদ খায়রুল বাশার। দুর্যোগে লিবিয়ার পূর্বাঞ্চল বিশেষত দারনা, সাহাত, আল বাইদা ও আল মার্চ সহ ক্ষতিগ্রস্ত অঞ্চলের মানুষের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুততম সময়ের মধ্যে জরুরি মানবিক সহায়তা পাঠানো হয়। দুর্গত জনগণের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় বাংলাদেশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় লিবিয়া সরকার। স্বাস্থ্য পরীক্ষার জন্য আবার সিঙ্গাপুর গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG584 ফ্লাইটে সকাল 8:30 তিনি ঢাকা ছাড়েন। ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়মিত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান বলে জানিয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তারা। ওই হাসপাতালে এর আগে তার বাইপাস সার্জারি হয়েছিল। সাভারে বিপন্ন প্রায় তক্ষক সহ দুই চোরা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত চোরা কারবারি ইউসুফ আলী ও মামুন হোসেনের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। গতকাল প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের 7 ইঞ্চি তক্ষকটি পাচারের উদ্দেশ্যে রিকশায় নিয়ে যাওয়ার সময় আমিনবাজারে টহলরত পুলিশের সন্দেহ হয়। এ সময় চোরা কারবারি দুজন দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। পরে রাতে আমিনবাজার পুলিশ ফাঁড়িতে তক্ষকটি বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের বিট অফিসার হাজিফুর রহমানের কাছে হস্তান্তর করেন ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। এসব চোরা কারবারিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় মানুষকে বড় লক্ষ্য আর স্বপ্ন দেখিয়ে তক্ষক বিক্রি করে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। বিলুপ্ত প্রায় তক্ষক মানুষের ক্যান্সার সহ নানা রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শিশুদের গোপনীয়তা সংক্রান্ত সুরক্ষা দিতে ব্যর্থ হয় চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে 4,000 কোটি টাকা জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থা ডেটা প্রোটেকশন কমিশন ডিপিসি। আয়ারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের তথ্যের গোপনীয়তা রক্ষায় কঠোর নজর রাখে। ডিপিসি জানায় টিকটকের উপর তাদের 2 বছরের তদন্তে দেখা গেছে কিশোর ব্যবহারকারীদের জন্য সাইন আপের পর স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্টগুলো সবার কাছে চলে যায়, ফলে যে কেউ তাদের ভিডিও দেখতে এবং মন্তব্য করতে পারে, যা 13 বছরের কম বয়সীদের জন্য মারাত্মক ঝুঁকি। এদিকে অবৈধভাবে ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীদের ডেটা টিকটকের মাধ্যমে চীনে পাঠানো হচ্ছে কিনা তা নিয়েও তদন্ত করছে আইরিশ কর্তৃপক্ষ। বেশ কিছুদিন আগে থেকেই তথ্য পাচারের শঙ্কায় যুক্তরাষ্ট্রের অনেক সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটারে টিকটক অ্যাপটি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। খেলার খবর। লর্ডসে চতুর্থ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে 100 রানে হারিয়ে 3-1 সিরিজ জিতেছে ইংল্যান্ড। আগে ব্যাট করে 9 উইকেটে 311 রান তুলে স্বাগতিক দল। ডেভিড মালান খেলেন 127 রানের ইনিংস। এছাড়া জস বাটলারের ব্যাটে আসে 36 রান। 4 উইকেট নেন রাচিন রাজেন্দ্র, জবাবে 211 রানে অল আউট হয় কিউবিরাম। বোলিংয়ের পর ব্যাটিংয়েও দলের সেরা পারফর্মার ছিলেন রবীন্দ্র, খেলেন 61 রানের ইনিংস। ইংল্যান্ডের মঈন আলী নেন 4 উইকেট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। আল্লাহ হাফেজ।